অধ্যায়ক বিমলেন্দু সিংহ রায় নাকি একটা নাম, প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন, দুর্নীতির স্পষ্ট অভিযোগ প্রমাণ তৃণমূলের মধ্য থেকে শেষ পেশ কোর্ট কাছারি হওয়ার পর আরোকে রাখা যায়নি, সরিয়ে দিয়ে কম্বল বিতরণ করেছে, প্রচন্ড ঠান্ডা এখন করিম করে আমাদের মনে কম্বল বিতরণ করেছে, প্রচন্ড ঠান্ডা কম্বল বিতরণ ভাবা যায়, জোকার সার্কাস পার্টি, তৃণমূলের নেতারা একজন সব জোকার সার্কাস পার্টি। আমি বলছি যেগুলো দেওয়ার কথা ছিল তখন সেগুলো দেননি, রেখে দিয়েছিলেন বিক্রি করবেন বলে, বিক্রি করার সুযোগ এখন আর পাচ্ছেন না, ধরা পড়ে যাচ্ছেন, ওদের স্টক ক্লিয়ার করছেন, স্টক ক্লিয়ার করার জন্য দিয়ে দিয়েছেন যেহেতু ধরা পড়ে যাবেন কদিনের মধ্যে। পাগল ছাগল সব নিয়ে যদি রাজ্য চলে খুব দুর্ভাগ্য, তবু তাদেরও কিছু সেন্স আছে, কাণ্ড জ্ঞান আছে, এদের সে কাণ্ড কেন নেই যে ভর দুপুরে গরমে 42 ডিগ্রি টেম্পারেচারে কম্বল দিচ্ছেন ঘাম গোছার জন্য। তুলেছেন যে জীবনকৃষ্ণ সাহা এমএলএ, তাকে গ্রেপ্তার করা হয়েছে, 24 ঘন্টার মধ্যে স্পিকারের কাছে ইনফরমেশন দেওয়ার কথা, না দিলে সেটা বেঠিক, এবং উনি তাতে উষ্মা প্রকাশ করেছেন। আমার মনে হয় যদি এরকম নিয়ম থাকে তাহলে উষ্মা প্রকাশ করাটা স্বাভাবিক, এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। কিন্তু আমার সঙ্গে দুটো প্রশ্ন, আমাকে যখন পুলিশ গ্রেপ্তার করেছিল সেই ইনফরমেশন তোর আগে দেওয়া হয়েছিল, বুলেটিনে উনি দেননি, বুলেটিনে উনি দেননি, ভুলে গেছিলেন তখন, এখন তৃণমূল বলে মনে পড়লো। আমার প্রশ্ন, ওনার স্বাভাবিক যে আইন অনুযায়ী যদি সিবিআই না উত্তর দেয় তাহলে অন্যায়, সেটা তুমি নিশ্চয়ই প্রশ্ন করবেন, কিন্তু দীপালী বিশ্বাস এমএলএ 25 বার হিয়ারিং হওয়ার পরেও উনি বুঝতেই পারলেন না যে উনি যে তৃণমূলে গেছেন সেটাকে মানতে পারলেন না, কেন? সেটা ঠিক, নিজের চেয়ারে যখন কেউ নিরপেক্ষতা রক্ষা করে তখন তার যে কোনো কথা মানায়, তা সত্ত্বেও উনি প্রশ্ন করেছেন, প্রশ্নটার মতন কারণ আছে বলে আমি মনে করি ওরা উষ্মা যথার্থ কোথায় জেলা দিয়েছে সিজিও কমপ্লেক্সে আজকে অয়নশীলের বাবা মা গেছে, তাদের কি অভিযোগ, তাদের অ্যাকাউন্টকে ব্যবহার করে দুর্নীতি করেছে ছেলে, এবং সেইটা যদি ওরা কখনো ঘোরাক করে বলেন তাহলে ওদের বিপদ হতে পারে, নিরাপত্তাহীনতায় ভুগেছেন, কেন ছেলে তৃণমূলের নেতাদের ঘনিষ্ঠ, একই রকম আপনি পাচ্ছেন কাকুরের ক্ষেত্রে, কুন্তল হোক আর অন্য কেউ হোক, একই রকম আপনি পেয়েছেন জীবন সাহা, বাবা মা কাঁদছে কাঁদছে বলছে সিবিআই ওকে ধরেছে আমি বেঁচে গেলাম। আমি শুধু মুখ্যমন্ত্রীকে বলি, যারা এমনকি নিজেদের পরিবারের সম্পত্তি পর্যন্ত লুট করেছে বাবা মাকে, তারাই আপনার কাছে ঘনিষ্ঠ সম্পদ হয়ে গেল তৃণমূলের, হাউ কি করে হয়, বেছে বেছে এদের জোগাড় করেন কোথা থেকে? আপনি তৃণমূলের নেতা হিসেবে জোগাড় করছেন এমন লোকেদের যারা পাতে দেবার যোগ্য নয়, যারা মানুষের কাছে ঘৃণিত। জীবন পয়লা মাথা শক্তিগর ল্যাংচা হবে শুট আউট ভর সন্দেহ, এবং ফিল্মি কাল 19 দিন হয়ে গেল এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, আজকে একজন গ্রেপ্তার হয়েছে, ওর কোনো এক বন্ধু তার কোনো এক গাড়ির চালক, এটা কি ঠিক তদন্ত হচ্ছে নাকি এখানেও অনেক রকম টানাপোড়েন চলছে বলে সময় যাচ্ছে? কোথায় বেগুসরাইয়ের জেল, তার কি গল্প, কয়লার কার কি গল্প, কোথায় গেল লতিফ? লতিফ বলে যার নাম এসেছিল অনুব্রতর ঘনিষ্ঠ গরু পাচারের যুক্ত যে সঙ্গে ছিল, কোথায় গেল? প্রশাসন যথাযথভাবে যদি অপরাধের কিরাড়া করতে না পারে তাহলে অপরাধ ক্রমশ বাড়ে এবং বাড়বে, পশ্চিমবাংলায় মানুষের নিরাপত্তা থাকছে না, সরকার দায়িত্ব জ্ঞানহীনের মতন ভূমিকা নিচ্ছে বলে মানুষ মনে করে জিম করে বেরোচ্ছে। শান্তনু ব্যানার্জি অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, বিপুল সম্পদ, যোগ্যতা কি, চাকরি কি, এসিবির একজন বোধ হয় গ্রুপ ডি বা গ্রুপ সির কাজ করে,
তার বাংলো বাড়ি, সেখানে ছেলে মেয়ে লেখাপড়া, একেবারে গঙ্গায় আলাদা জেটি, কেউ যাবে না, সব প্রশাসনের নজরে থেকে হচ্ছে। এই একই রকম কুন্তল, একই রকম সন্তর্ণ, একই রকমের কি একটা জীবনকৃষ্ণ না কি একটা বেরিয়েছে। এখনো প্রচুর সম্পত্তি, তারপর করতে করতে ঘাটে ঘাটে কালীঘাট। আমি শুধু মুখ্যমন্ত্রীকে একটাই জিজ্ঞাসা, আমার বেছে বেছে যত সমস্ত লুঠেরা, তোলাবাজ, ঠকবাজ, পচা পচা মাল জোগাড় করে তৃণমূলের আপনি এমএলএ করলেন কি করে, নেতা বাড়ালেন কি করে, এই প্রশ্নটাই মানুষ করতে চায়। বাছাই করা পচা পচা মাল তারা সব তৃণমূলের নেতা হলো মমতা ব্যানার্জির হাত ধরে কি করে? মমতা ব্যানার্জি নিজে ঠিক আছেন তো? একজন এমএলএ হয়েছে, আটটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বোধহয় সিজ করেছে, তারপরে রেজিস্ট্রি অফিসে চিঠি বিলি পাঠিয়েছে, আরও জমি ঠমি দলিল। এখন তো দেখা যাচ্ছে তৃণমূলের এই আমলে নেতারা জমির দিকে খুব আগ্রহ। কালীঘাটের 35টা প্লট যদি হয় তাহলে জীবন শাহকে দোষ দেবেন কেন? তৃণমূলের যেখানে যেখানে নেতা, পার্থ চ্যাটার্জির কোথায় কোথায় জমি, অন্য নেতাদের কোথায় কোথায় জমি, দীঘার উপকণ্ঠে সরকারি সম্পত্তি, তৃণমূলের নেতাদের মধ্যে বাটোয়ারা হয়ে বাড়ি হচ্ছে কি করে? সারা পশ্চিমবাংলা জুড়ে জমিতে দখলদারি করছে তৃণমূলের নেতারা, কোর্ট রেজিস্ট্রি অফিসে চিঠি পাঠিয়ে বুঝতে চাইছে, নাকি সিবিআই, তারা বুঝতে চাইছে কোথায় কোথায় কী কী সম্পত্তি আছে। বেআইনি সম্পত্তির হকদার পারলে তৃণমূল মানুষকে লুঠে মারছে। আজকে অভিষেক ব্যানার্জির কাছে অভিযোগ জানিয়েছিলেন যে মহিলা, তাকে পোশাক বদল করে আসতে হয়েছিল, চেহারা বদল করে গোয়াজুল আইকের মতো অন্য সাজে সেজে আসতে হয়েছিল, না হলে তৃণমূলের নেতারা তাকে চিনে ফেলবে এবং তাকে ক্ষতি করবে। তিনি অভিযোগ জানালেন পারলে কাঁদতে কাঁদতে অভিষেক ব্যানার্জিকে, যে দলের নেতারা তার কাছ থেকে টাকা নিয়েছে, সে টাকা ফেরত দিচ্ছে না, লুট করেছে। আজকে তিনি ধর্নায় বসেছেন, 7 দিন হয়ে গেছে, অভিষেক ব্যানার্জি কিছু করেনি। আমি বলছি তৃণমূলটা একটা এমন দল, কাউকে কিছু জানিয়ে লাভ নেই, যে যা পারো লুটে খাও, শুধু লুটের ভাগটা কালীঘাটে পৌঁছে দাও। এই যদি একটা রাজ্যের হাল হয় তাহলে মানুষের কোনো নিরাপত্তা থাকে না। ওই ভদ্রমহিলা আজকে অবস্থানে বসেছে বলে শুনছি এই গরমের মধ্যে। আন্দোলনকারীরা রাজ্যপালের কাছে গেছেন, রাজ্যপাল ইন্টারভেন করেছে, সরকারের টনক টনি কোর্ট অর্ডার দিয়েছে, প্রাইমারি 5 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত বসেনি, এখন আবার কোর্টকে বলতে হচ্ছে। সরকারের দিক থেকে যদি এত অনীহা থাকে তাহলে আন্দোলনকারীরাই বা সরকারের কাছে গিয়ে কী করবে? এত অনীহা যা, রাজ্যপালকে বললে হয় না, কোর্ট বললে হয় না, তারপরেও বসে না, তার কাছে গিয়ে ওরা কী পাবেন আমি জানি না, যদি ওরা নিজেরা ঠিক করবে ওদের ব্যাপার, কিন্তু রাজ্য সরকারের যে কোনো এসব ব্যাপারে আগ্রহ নেই এটা পরিষ্কার। তৃণমূলের নেতা ছিল, এখন বিজেপির নেতা এবং মন্ত্রী, তার বিরুদ্ধে পুলিশ তদন্ত করবে না এই নিষেধাজ্ঞা দিয়েছিল হাইকোর্ট, হাইকোর্ট আজকে সেই নিষেধাজ্ঞা উদ্যোগ করেছে, ওরা বোধ করেছে। আমি শুধু বলব পুলিশ নিরপেক্ষভাবে দিল্লির হোক আর রাজ্যের হোক, তারা যেন উদ্ধির সম্মানটা রক্ষা করে, দলের হয়ে কাজ যেন না।